দেখুন, এভাবে করে কিন্তু আপনারা যেভাবে স্ক্রিনে দেখতে পারতেছেন ফটোগুলো, ঠিক এভাবে করে কিন্তু আপনি নিজের ফটোটাকে এডিট করতে পারবেন। ফটোটা দিয়ে আমি এডিট করব। এই যে যে ফটোটা, এটা এটা কিন্তু অরিজিনাল ফটো, আর এটা কিন্তু এডিটের পরে ফটো। তাহলে বুঝতেই পারতেছেন এই ফটোটা আসলে কত সুন্দরভাবে এডিট হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন। বরাবর মতো আপনারা দেখছেন শহাগ ইউটিউব চ্যানেল, আর আমি শহাগ আছি আপনাদের সাথে। মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে টিকটকে যেই ভিডিওগুলো ভাইরাল হয়েছে, যে ভিডিও ভাইরাল ভিডিওগুলো যে এডিটে বানায়, সেই ভাইরাল ভিডিওতে যে ফটোগুলো এডিট করে সেটা কিন্তু আপনারা এক ক্লিকে করতে পারবেন। একদম দারুণ দারুণ আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এই যে দেখুন এই ফটোগুলো, এই যে যে ফটোগুলো আপনারা দেখতেছেন স্ক্রিনে, তো এই ফটোগুলো কিন্তু আপনার চাইলে আপনার মোবাইল দিয়ে এক ক্লিকে করতে পারবেন। দেখুন খুব দারুণ দারুণ কিন্তু, মানে ফটোটা এডিট কিন্তু দারুণ দেখা যায়। এই ফটো যদি এডিট করে যদি আপনার ইনস্টাগ্রাম বা ফেসবুকে যদি আপলোড করে তাহলে কিন্তু ভাই একদম ভাইরাল, ঠিক আছে? সবাই কিন্তু অবাক হয়ে যাবে, চমকে যাবে যে এইসব ফটো এডিট বা ভাই কী দিয়ে করা হয়, আপনাকে সবাই কিন্তু বস বলবে। তো আজকে আমি আপনাদের শিখিয়ে দেবো যে কীভাবে আপনারা এই ধরনের ফটো আপনারা এডিট করবেন। এই দেখুন, এটা কিন্তু নর্মাল ফটো আমার, এটা কিন্তু নর্মাল ফটো। তো এই ফটোটা যদি, এই ফটোটাই যে আমি এডিট করছি, দেখুন এটা কেমন দেখা যায়, জাস্ট এক ক্লিকে ভাই, কিচ্ছু করা লাগবে না, জাস্ট এক ক্লিকে। তো সেটা আমি সম্পূর্ণ আপনাদের দেখাবো। চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি চলে যাবো মূল ভিডিওতে। এখন আপনাদের এই এই কাজটা করার জন্য, এরকম ফটো এডিট করার জন্য আপনার একটা অ্যাপসের প্রয়োজন হবে। সেই অ্যাপসের জন্য আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে। তো আপনি এখান থেকে গুগল প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে দেবেন। তো ওপেন করে দেওয়ার পর এখানে সার্চ বারে গিয়ে সার্চ করবেন TOONME, টুনমি, টুনমি লিখে সার্চ করে দেবেন। টুনমি লিখে সার্চ করার পর আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটি আসার পরে এই লোগোটা থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন, ঠিক আছে? তো এই অ্যাপ্লিকেশনটি কিন্তু খুবই দারুণ। বর্তমানে টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, তারপরে যত সোশ্যাল মিডিয়া আছে সব সোশ্যাল মিডিয়া কিন্তু এই ধরনের ফটো এডিট করে ভাই, আসলে কিন্তু দারুণ একটি ভিডিওটি, ঠিক আছে? কোনো প্রকার স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তারপরে আপনারা নর্মালি এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। তো আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে ইনস্টল করে রেখেছি, জাস্ট আমি আপনাদের এখন কাজটা দেখিয়ে দেবো যে কীভাবে এটা করবেন, ঠিক আছে? তো এটা করার জন্য আপনারা জাস্ট নর্মালি এখান থেকে অ্যাপসটিকে ওপেন করে দেবেন। হয়তোবা প্রথমে যখন আপনারা অ্যাপসটি ওপেন করবেন তখন কিন্তু হয়তোবা কয়েকটা পারমিশন চাবে, তখন পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন, বাস, ওকে। তো তারপরে ফটো এই অ্যাপসটি ওপেন করার পরে, পারমিশন দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখুন লাখো লাখো কত, মানে কত ফটো এডিটর আছে। দেখুন এভাবে করে কিন্তু আপনারা যেভাবে স্ক্রিনে দেখতে পারতেছেন ফটোগুলো, ঠিক এভাবে করে কিন্তু আপনি নিজের ফটোটাকে এডিট করতে পারবেন, কার্টুনের মতো করতে পারবেন নিজের ফটোটাকে, কারণ কার্টুন দিয়ে কার্টুনের মতো মানে ফেসটা বানাতে পারবেন। তা তো বুঝতেই পারতেছেন, আপনি স্ক্রিনে দেখতে পারতেছেন দারুণ দারুণ ইফেক্টগুলো আমার এখানে স্ক্রিনে আছে। চাইলে আপনার এখান থেকে যে কোনো ফটো দিয়ে, যে কোনো ইফেক্ট দিয়ে আপনি চাইলে আপনি ফটো এনে আপনি এক ক্লিকে এডিট করতে পারবেন। এখন আমি আপনাদের দেখিয়ে দেবো যে এইভাবে কীভাবে করবেন এই ফটো এডিটগুলো। তা আমি জাস্ট আপনাদের একটা দিয়ে আমি দেখাচ্ছি, আপনারা যে কোনোটা দিয়ে করতে পারবেন। এখানে সবগুলোই আছে, সবগুলো ফটোই আছে, সবগুলো আপনি দিয়ে চাইলে করতে পারবেন। তো আমি এখন আপনাকে জাস্ট একটা ফটো আপনাকে আমি এডিট করে দেখাবো, এই যে এই ফটোটা দিয়ে আমি এডিট করব। তো এই ফটোর মতো আমি আমার ফটোটা করব। তার জন্য এই ফটোর পরে একটা ক্লিক করে দিবেন, জাস্ট একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আসার পরে দেখুন এটা কিন্তু, এই যে যে ফটোটা, এটা এটা কিন্তু অরিজিনাল ফটো, আর এটা কিন্তু এডিটের পরে ফটো। তাহলে বুঝতেই পারতেছেন এই ফটোটা আসলে কত সুন্দরভাবে এডিট হয়েছে। আপনি ফটো যদি একটু লো কোয়ালিটি হয় তাহলে কিন্তু এডিট করার মাধ্যমে কিন্তু আপনার ফটো একদম এইচডি কোয়ালিটি হয়ে যাবে, খুব দারুণ ভাই, তাই না? দেখতে কিন্তু আসলে দারুণ লাগছে। তো এখন আমি এইটার মতো ফটোটা এডিট করব। তো এটার মতো এডিট করার জন্য আপনাকে কী করতে হবে, তো আমি একটা ফটো আপনাদের নিয়ে আসছি। যেমন এই ফটোটা দিয়ে আমি করব, আমি একটা ফটোর পরে ক্লিক করে দিলাম, এই ফটোর পরে আমি ক্লিক করে দিলাম। দেন ফটোটার ক্লিক করার পরে অ্যারো চিহ্নটা আছে, এই অ্যারো চিহ্নটার পরে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে উপরের দিকে এখানে কিন্তু প্রসেসিং হইতেছে, ঠিক আছে? এখানে কিন্তু প্রসেসিং হইতেছে। তো ও মানে এখানে পাঁচটা মানে ইফেক্টস অ্যাড হবে, তো এই জন্য একটু সময় নিচ্ছে। অলরেডি ফোর হয়ে গেছে, ফাইভ, ওকে, অলমোস্ট ডান। তো এখন কিছু সময়ের ভিতরে আপনি দেখতে পারবেন ম্যাজিক। দেখুন ম্যাজিক একদম, কিন্তু আমার ফটোটা কিন্তু সুন্দরভাবে ইফেক্টসটা এখানে অ্যাড হয়ে গেছে, এখন দেখতেই কিন্তু দারুণ লাগছে, ঠিক আছে? এইভাবে চাইলে আপনারা যে কোনো ফটো দিয়ে করতে পারবেন। আমি জাস্ট একটা ফটো দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে? এখন আপনারা নিজেরা নিজেরাই ট্রাই করবেন, ওকে, দেন হয়ে গেছে। তারপর এখন এটা কীভাবে সেভ করবেন, এটা তো বিষয়। সেভ করার জন্য আপনার যেটা করতে হবে, এখান থেকে উপরের দিকে শেয়ার আইকন আছে, আপনি দেখতে পারবেন যে এখানে একটা শেয়ার আইকন আছে, আইকনের পরে একটা ক্লিক করে দেবেন।
শেয়ার আইকনের পরে ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পারবেন নিচের দিকে তো আসার পরে এখন আপনি নরমালি এখান থেকে ডাউনলোড একটা আইকন আছে এটার পরে ক্লিক করে দিলে সেভ হয়ে যাবে তবে হ্যাঁ এখানে কিন্তু এই অ্যাপসটি যদি আপনি এই ফটোটা যদি সেভ করেন সেক্ষেত্রে কিন্তু এই যে এখান থেকে নিচের দিকে দেখবেন যে ওয়াটারমার্ক এখানে চলে আসছে তো এই ওয়াটারমার্কটা কিন্তু আপনার এখানে থেকে যাবে ফটোতে থেকে যাবে এখন এই ওয়াটারমার্কটা রিমুভ করতে হলে আপনাকে অবশ্যই পেইড অ্যাপ মানে অ্যাপটা কিনে নিতে হবে টাকা দিয়ে বা ডলার দিয়ে তারপর আপনি এই ওয়াটারমার্কটা রিমুভ করতে পারবেন তারপর আমি আপনাদের দেখিয়ে দেবো এই ভিডিওর শেষে যে কীভাবে আপনারা এই ফটোর যে ওয়াটারমার্কটা আছে রিমুভ করবেন কীভাবে একদম প্রফেশনালভাবে ঠিক আছে তো এখন সেভ করার জন্য আপনার যেটা করতে হবে এটা এইভাবে চলে আসলে জাস্ট আপনারা এই যে এখান থেকে এই যে ডাউনলোডের যে আইকনটা আছে জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন যে লোডিং হচ্ছে ভিতরে এবং কিছু সময়ের ভিতরে আপনার এই অ্যাপসটি কিন্তু সেভ হবে ওই যে ইমেজ সেভড আমার কিন্তু সেভ হয়ে গ্যালারিতে চলে গেছে অলরেডি ঠিক আছে তো এখন আমি আপনাদের একটু দেখিয়ে দেবো মানে অল্প হিসেবে তো দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা এই ফটোর যে ওয়াটারমার্ক আছে ওয়াটারমার্কটা রিমুভ করবেন ঠিক আছে খুবই সিম্পল তো ওয়াটারমার্কটা রিমুভ করার জন্য এই ওয়াটারমার্কটা রিমুভ করার জন্য কিন্তু আপনার একটা অ্যাপসের প্রয়োজন হবে সেই অ্যাপসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে তো অ্যাপসটার জন্য গুগল প্লে স্টোরে চলে যাবেন তো আমি আপনাকে অ্যাপসটার নামটা বলতেছি এটা হলো স্ন্যাপসিট ঠিক আছে এই অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন এখানে স্ন্যাপসিট লিখে সার্চ করলে কিন্তু গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন দেন এটা ওপেন করার পরে এখানে প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবেন প্লাস আইকনের উপরে ক্লিক করার পরে আপনি যে ফটোটা এডিট করেছেন সেই ফটোটা কিন্তু সর্বপ্রথমে শো করবে তো আমি এই ফটোটাকে ক্লিক করে দেবো এই ফটোটাকে ক্লিক করার পরে এখন আপনি এই যে ওয়াটারমার্কটা আপনি দেখতে পারতেছেন নিচের দিকে তো এই ওয়াটারমার্কটাকে আমি এখন রিমুভ করে দেখাবো তো ওয়াটারমার্কটা রিমুভ করার জন্য আপনি যেটা করতে হবে এখান থেকে আপনি এটা এই যে এখানে টুলস বলে একটা অপশন আছে টুলসের পরে একটা ক্লিক করে দেবেন এই যে টুলস এই টুলসের পরে আপনি এখান থেকে একটা ক্লিক করে দেবেন দেন টুলসের পরে ক্লিক করার পরে আপনি এই যে একটা অপশন আছে এখানে হেয়ারিং এই যে হেয়ারিংটা আছে এটার পরে একটা ক্লিক করে দেবেন এটার পরে ক্লিক করার পরে খুব সুন্দরভাবে কিন্তু আপনি রিমুভ করতে পারবেন এই যে দেখুন এখন আমার হলো এই যে টুনমি যে ওয়াটারমার্কটা আছে জাস্ট এটার পর দিয়ে একটা আঙ্গুল দিয়ে চেপে ধরে এদিকে টান দেবেন দেওয়ার সাথে সাথে দেখুন আমার ওয়াটারমার্কটা কিন্তু একদম প্রফেশনালভাবে চলে গেছে দেন তারপরে এখানে নিচে দিয়ে টিকমার্কে ক্লিক করে দেবেন টিকমার্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন এখানে কিন্তু আমার ওয়াটারমার্কটা নেই গায়েব হয়ে গেছে এখন এই ফটোটাকে এখানে নিচের দিকে এক্সপোর্টে ক্লিক করবেন এক্সপোর্টে ক্লিক করার পরে সেভে ক্লিক করে দেবেন দেন সাথে সাথে সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে এই যে আমি এখান থেকে স্ন্যাপসেটে চলে আসলাম আসার পর দেখুন এই যে এটা কিন্তু নিচের দিকে কিন্তু কোনো ওয়াটারমার্ক নেই তো এই ছিল আজকের ভিডিওটি এই ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করে থাকি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে আমি চেষ্টা করি আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য তো আবার দেখা হবে আপনার সাথে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম